শাকিব বুবলির বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসার পর তাদের বিচ্ছেদের খবরও আসে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। বিচ্ছেদের সেই খবর উড়িয়ে দেন বুবলি, বলেন তেমন কিছুই হয়নি, শাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় নায়িকা। এদিকে বিচ্ছেদ ইস্যুতে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, আমাদের মধ্যে সম্পর্ক আছে কি নেই সেটা যারা বুঝেও না বুঝার ভান করেন, সময় মতো সেটা তাদের বুঝিয়ে দেব। দুই বিয়ে গোপন রাখা প্রসঙ্গে শাকিব বলেন, আমি আমার পার্সোনাল লাইফ পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে ইচ্ছা ছিল সময় মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলি কেউ আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের এমন কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? কিং খানের প্রশ্ন, প্রকাশ যদি করতেই হলো তাহলে এত দেরিতে কেন? আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। তাহলে কি তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার ভক্তদের কাছেই রাখলাম। জীবনে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চান না শাকিব খান। ভুল মানুষকে নিজের পাশে একবারেই রাখতে চান না বলেও মন্তব্য নায়কের। শাকিব বলেন, জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না, আর কোনো ভুলও করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না, এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব। শাকিব খানের ভাষ্য, তিনি তার সন্তান শেহজাদ খান বীরের মুখের দিকে তাকিয়ে অনেক সত্য গোপন করে রাখছেন। সন্তানদের মনে যেন কোনো বাজে প্রতিক্রিয়া না পড়ে সেজন্য সত্য গোপন করা তার। প্রেম, বিয়ে, সন্তান প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয় বলেও মনে করেন শাকিব। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয় বলেও জানান ঢাকাই ছবির এই নায়ক। সোশ্যাল মিডিয়ায় নায়কের এমন সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর প্রশ্ন উঠেছে, অপুর সাথে 8 বছরের সংসার শাকিবের, আর বুবলির সঙ্গে 3 বছরের, আর কত বছর গেলে বিয়ে সন্তানের কথা প্রকাশ করতেন নায়ক? সাদাকালো নিউজ।